আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যালো দুবাই, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন আমাদের ফেসবুক পেজে আমরা একটা বা বাংলাদেশ সরকারের একটা নতুন ডিক্লারেশন আপনারা জানেন, সেটা হচ্ছে যারা সংযুক্ত আরব আমিরাত থেকে অথবা সৌদি, কুয়েত, কাতার যেখান থেকেই হোক বাংলাদেশে যারা ট্রাভেল করবেন, ট্রাভেলের 3 দিন আগে একটা হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। বিদেশ থেকে আসতে হলে হেলথ ডিক্লারেশন ফর্মটা পূরণ করতে হবে। এটা নিয়ে অনেকে আতঙ্কিত আছেন, চিন্তিত আছেন যে এটা কীভাবে পূরণ করতে হবে বা এটা কেমন সময় লাগবে। অনেকে জানেন যে 3 দিন আগেই করতে হবে, 3 দিন অনেকে ইমার্জেন্সি যেতে চাচ্ছেন, তারা কীভাবে করবেন? আসলে বিষয়টা হচ্ছে 3 দিন আগে করতে হবে, মানে 3 দিনের আগে, মানে 4 দিনের দিন আপনি করলে হবে না, মিনিমাম 3 থেকে 2 দিন, বা আপনি ফ্লাইটের আগের দিন করলেও বা ফ্লাইটের দিনও করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই কাজটা করার জন্য আপনি প্রথমত যেটা করবেন, আমাদের পেজে, আমাদের হেলে দুবাই পেজ অথবা আমাদের যে পেজটা দেখতে পাচ্ছেন, পেজে একটা লিঙ্ক দেওয়া আছে, হেলথ ডিক্লারেশন ফর্মের লিঙ্ক আছে। প্রথমত আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর বাংলাদেশ সরকারের এই দেখুন হেলথ ডিক্লারেশন ডট যে এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ওপেন হবে। এই ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার যাত্রীর সকল তথ্যগুলো ঢালবেন। যাত্রীর তথ্য এখানে প্রথমত যাত্রীর নাম দিবেন, যেন আমি যে যাত্রীটার মাত্র কিছুক্ষণ আগে পূরণ করলাম, ওনার নাম হচ্ছে এটা। ওনার পাসপোর্ট নাম্বার দিবেন, যাত্রীর যে পাসপোর্ট নাম্বার আছে পাসপোর্টে পাসপোর্ট নাম্বার দিবেন। জেন্ডার এখানে মেল আছে ফিমেল আছে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এখানে ডেট অফ বার্থ যেটা আছে ডেট অফ বার্থটা দিবেন। তারপর এখানে ন্যাশনালিটি বাংলাদেশ হলে বাংলাদেশ, আর অন্য ন্যাশনালিটি হলেও অন্য ন্যাশনালিটি দিতে পারেন। এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিবেন। আমরা হ্যালো দুবাই যেটা আছে ওইটা দিয়ে দিলাম। আর কান্ট্রি কোড, একটা মোবাইল নাম্বার দিবেন, সেটা হচ্ছে ধরেন আপনি যদি দুবাইয়ের মোবাইল নাম্বার দেন তাহলে এখানে কান্ট্রি কোড ইউনাইটেড আরব আমিরাটস দিলে, ইউনাইটেড দিলে ইউনাইটেড আরব আমিরাটস চলে আসলো। আর এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলেন, মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন। এটা দেওয়ার পরে এখানে আসতেছে ট্রাভেল, আপনি কীভাবে ট্রাভেল করতেছেন। আপনি যদি বাই এয়ার ট্রাভেল করেন, মানে প্লেনে ট্রাভেল করেন, তাহলে বাই এয়ার দিবেন। আর যদি আপনি গাড়ি দিয়ে যান তাহলে বাই রোড, বাই সি, বাই ট্রেন। তো আমরা প্লেনে যাচ্ছি, সুতরাং আমরা বাই এয়ার সিলেক্ট করব। তারপরে এখানে আমরা ফ্লাইট নাম্বার সিলেক্ট করব। আপনাদের টিকিটের মধ্যে আপনারা আপনাদের ফ্লাইট নাম্বারটা দেখতে পাবেন, যেমন বাংলাদেশ বিমানের একটা আজকের যে আমি যে ফ্লাইটটা করেছি সেটা হচ্ছে BG148। বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন ফ্লাইট নাম্বার হতে পারে। এখানে সিট নাম্বারের জায়গায় আপনারা যেহেতু সিট সিলেক্ট করেন নাই বা সিট সিলেকশন নাই, সেক্ষেত্রে আপনারা জাস্ট নো দিয়ে দিবেন, কোনো সিট সিলেকশন করেন নাই। তারপর এখান থেকে যে কোন দেশ থেকে আপনি যাত্রা করছেন, এই জায়গা এই জিনিসটা এখানে জিজ্ঞেস করতেছে যে দেশ থেকে যাত্রা শুরু করেছেন। তো আপনি যে দেশ থেকে যাবেন, আপনি যদি ইউনাইটেড আরব আমিরাটস থেকে যান তাহলে ইউনাইটেড আরব আমিরাটস সিলেক্ট করে দিবেন। আর আগমনের তারিখ, মানে আপনি বাংলাদেশে আপনার ফ্লাইটের ডেটটা এখানে মার্ক করবেন। তো আমরা আমাদের যে ফ্লাইট আছে ফ্লাইটের ডেট হচ্ছে আপনাদের এপ্রিলের, আজকে হচ্ছে 11 তারিখ, রাতের 12টার পরে 12 তারিখে আমাদের ফ্লাইট। তো আমরা এপ্রিলের 12 তারিখ এটা সিলেক্ট করলাম। এখানে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে গত 2 সপ্তাহের মধ্যে আমরা কি কোনো দেশ ট্রাভেল করেছি কিনা। যদি কোনো দেশ ট্রাভেল করি সেই দেশের নামটা এখানে লিখতে বলছে। কেউ ধরুন যদি 2 সপ্তাহের মধ্যে সৌদি যায় বা কোথাও যায় তাহলে সেটা সিলেক্ট করবে, আর কিছু যদি না থাকে তাহলে না দিলেই চলবে। এখানে আমরা তারপর আমাদের অবস্থান, বাংলাদেশে আমরা কোথায় অবস্থান করবো বা কোথায় থাকবো। আমরা যদি গ্রামে বসবাস করি তাহলে রুরাল এরিয়া, আর যদি আমরা শহরে বসবাস করি তাহলে টাউন দিব। তো আমরা ধরুন গ্রামে বসবাস করি তাহলে রুরাল এরিয়া দিলাম। তারপর এখানে প্রথমে ডিভিশন দিবেন, আমরা যে চট্টগ্রাম ডিভিশন হলে চট্টগ্রাম, ঢাকা হলে ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট যে যে ডিভিশন আছে ওটা দিবেন। ধরেন আমি চট্টগ্রাম সিলেক্ট করলাম। তারপরে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের জায়গায় চট্টগ্রাম আমরা সিলেক্ট করলাম। আর এখানে ইউনিয়ন বা থানা, এই উপজেলা। তারপর এখানে ইউনিয়ন লালানগর দিলাম, আমি যে লোকটা করেছি ওনার লালানগর, গ্রাম হোক লালানগর, রোডের নামও লালানগর রোড, বাড়ি নাম্বার মুন্সিবাড়ি, আপনাদের যে বাড়ি হয় সেই বাড়িটা দিবেন। আর এখানে উপজেলা, উপজেলার জায়গায় আপনি রাঙ্গুনিয়া জায়গা, আর ওনার বাড়ি রাঙ্গুনিয়া, তো আমি রাঙ্গুনিয়া সিলেক্ট করলাম। তারপর এখানে জিজ্ঞেস করতেছে COVID-19 কোনো সিমটম আপনাদের আমাদের আছে কি না, যেমন জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, গন্ধ না পাওয়া, এরকম কোনো সমস্যা আছে কি না। তাহলে আমরা এখানে দিব যে আমাদের এরকম কোনো সমস্যা নাই, নো দিয়ে দিব। আর এর পরবর্তীতে আসতেছে যে COVID-19 টিকার তথ্য, আমরা কোভিড ভ্যাকসিনটা দিয়েছি কি না। তো এখানে দিয়েছে, আপনি কি COVID-19 ভ্যাকসিনের টিকা দিয়েছেন, তো আমরা এখানে যাই দিব ইয়াস। আর নো হলে, যদি আমরা টিকা না দিই তাহলে নো দিয়ে দিব। আমরা যদি নো দিই তাহলে কি আসবে, এখানে কিন্তু আপনাকে PCR টেস্টের 24 বা 72 ঘন্টা আছে কিনা টিকার, যদি আমরা ভ্যাকসিন না নেই তাহলে আমাদের 72 ঘন্টার মধ্যে PCR টেস্টের সনদটা তারা চাইবে। তো আমরা যদি বলি হ্যাঁ আমাদের PCR টেস্টের ইয়ে আছে, তাহলে PCR টেস্টের ইয়েস আই হ্যাভ PCR টেস্ট রেজাল্ট অ্যান্ড সাবমিট দ্য ফটোকপি অফ দ্য কার্ডটা, এই ফটোকপি জমা দিতে হবে। আর যদি আমাদের টিকার কার্ড আমরা যদি দিই, আমরা যদি ভ্যাকসিনেটেড যারা আছে তাহলে আমরা জাস্ট ইয়েস দিব, হ্যাঁ আমরা ভ্যাকসিনেটেড। ভ্যাকসিনেট হওয়ার পরে এখানে জিজ্ঞেস করবে কোন টিকাট আমরা দিয়েছি। এখানে ফাইজার আছে, জনসন আছে, অ্যাস্ট্রাজেনেকা আছে, সিনোফার্মা আছে, ধরুন আমি সিনোফার্মা দিলাম। তো আপনার ভ্যাকসিন সার্টিফিকেট আপনি দেখে নেবেন, আপনি প্রথম ডোজ কবে দিয়েছেন, প্রথম ডোজ দেওয়ার ডেট, আর এখানে দিবেন দ্বিতীয় ডোজ দেওয়ার ডেট। যেমন আমরা প্রথম ডোজ দিয়েছি 2021 সালের মে মাসের 26 তারিখে, আর আমরা দ্বিতীয় ডোজ দিয়েছি 2021 সালের জুন মাসের 20 তারিখে, দুইটা ডোজ কমপ্লিট। তারপরে আমরা এখানে জাস্ট ক্লিক করে দিব যে আমরা ডিক্লারেশন করলাম, যে উপরে সকল তথ্য আমরা যেগুলো দিলাম এগুলো সব ওকে। এগুলো দেওয়ার পরে জাস্ট এখানে সাবমিট, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, এরকম একটা পেজ চলে আসবে। আপনি যখন, আমি আবার বলছি, যখন এই সাবমিটে দিয়ে দিবেন সব কিছু ফিল আপ করে, যখন সাবমিটে দিবেন, সাবমিটে দেওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে যে আপনার হেলথ ডিক্লারেশন ফর্ম রেডি হয়ে গেছে।
তখন আপনি এখানে যে ডাউনলোড ফর্মে দিতে পারেন, আপনার ফর্মটা ডাউনলোড করে আপনি মোবাইলে নিয়ে রাখতে পারেন, কাউকে ধরেন মোবাইলে পাঠাবেন তাহলে ডাউনলোড ফর্মে দিবেন, আর আপনি যদি আপনার প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে নেবেন, প্রিন্টার না থাকলে আপনি ডাউনলোড ফর্মে দিলেন। আমি ধরুন প্রিন্ট করবো, আমি প্রিন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এরকম একটা হেলথ ডিক্লারেশন ফর্ম, এই ফর্মটা এখানে কিউআর কোড সহ একটা হেলথ ডিক্লারেশন ফর্ম যেটা বাংলাদেশ সরকার চাইছে এই ফর্মটা হয়ে গেছে। এবার জাস্ট আপনি জাস্ট কন্ট্রোল পি দিয়ে আপনি জাস্ট প্রিন্ট করে এটা আপনাদের সাথে রাখবেন, এটা হচ্ছে হেলথ ডিক্লারেশন ফর্ম। আশা করছি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে, এবং সামনে যারা বাংলাদেশে ট্রাভেল করবেন আপনাদের জন্য খুব উপকার হবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম পরবর্তী আপডেট সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।